আপনি মোতাহার হোসেন, রায়পুর হাই স্কুলের গণিতের শিক্ষক। আমি ক্লাস টেনের ত্রিকোণমিতি যে শাখাটি আছে সেটি শুরু করেছিলাম। এর আগে যে ক্লাস সেটাতে প্রথম চ্যাপ্টারটা করেছি। এবার ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টার পেজ নাম্বার 291 ট্রাইগোনোমেট্রিক রেশিও অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস এই চ্যাপ্টারটা শুরু। আমরা ত্রিকোণমিতিতে বেশিরভাগ ক্ষেত্রেই সমকোণী ত্রিভুজকে ব্যবহার করেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এখানে ছবিতে দেখতে পাচ্ছি ABC ত্রিভুজের এই B কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই C কোণটা এটাকে আমরা বলেছি থিটা। এটা একটা সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রি ছোট হবে। সমকোণী ত্রিভুজের তিনটে বাহুরই স্পেশাল নাম আছে। সমকোণের যে বিপরীত বাহু সেগুলোকে আমরা বলবো প্রতিভুজ। এই যে সূক্ষ্ম কোণটা আছে থিটা বলেছি, এটা বিপরীত বাহুটাকে আমরা বলবো লম্ব। এবং এই দুটো বাহু বাদ দিলে পড়ে থাকছে BC বাহু, এই বাহুটার নাম হচ্ছে ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুরই একটা একটা করে নাম আছে। এটা হচ্ছে একটা অতিভুজ, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর বাকি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ভূমি। আমরা এখন এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর যে অনুপাত সেগুলো বের করব এবং অনুপাতকে কি দিয়ে প্রকাশ করা হয় সেটাও দেখব। তাহলে এই কোণটা যদি থিটা হয় আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এটা 90 ডিগ্রি আর এই দুটো মিলে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস। তাহলে আমরা লম্ব বাই প্রতিভুজ এর অনুপাতটা যদি বের করি তাহলে লম্বটা এখানে কি এই ত্রিভুজের ক্ষেত্রে এবি বাই প্রতিভুজটা হচ্ছে এসি। এই অনুপাতটাকে লেখা হয় সাইন থিটা হিসেবে, সাইন মানে হচ্ছে এটার শর্ট ফর্ম এসআইএন। সাইনকে এসআইএন লিখে থিটা বাদ দিয়ে সাইন থিটা লেখা হয়। সাইন থিটা মানে হচ্ছে সাইন আর থিটার গুণফল, থিটা হচ্ছে সাইন নিতে হবে, থিটা কোণে সাইন নিতে হবে, তবে এটা এটার অর্থ একটা থাকবে। এবার ভূমি বা অতিভুজ এটা মানে হচ্ছে ভূমি মানে হচ্ছে বিসি বাই অতিভুজ মানে হচ্ছে এসি। এটা হয় কস থিটা। এই অনুপাতটা ভূমি বা অতিভুজের অনুপাতটাকে আমরা কস থিটা হিসাবে লিখি। এটা মানে হচ্ছে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের কোসাইন। কস মানে হচ্ছে কোসাইন, এটা কি শর্ট ফর্মে কস লেখা। এবার লম্ব ওয়াই ভূমি ট্যান থিটা। তাহলে আমরা
লম্ববায় অতিভুজ, ভূমিবায় অতিভুজ আর লম্ববায় ভূমি, এই অনুপাতগুলো দেখলাম। অনুপাত দেখ অনুপাতগুলোকে কি দিয়ে লেখা হয়, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা আমরা দেখলাম। এবার যদি প্রতিভুজ হয় লম্ব, তাহলে এখানে আগের কাছে ছিল সাইন মানে হচ্ছে লম্ব বায় অতিভুজ, লম্ব বায় অতিভুজ এবি বাই এস ইকুয়াল টু সাইন থিটা আছে। এটাকে যদি উল্টে লিখি অতিভুজ বায় লম্ব, তাহলে এটা হবে ওসে, এবার অতিভুজ বায় ভূমি যদি লিখি করি অনুপাত, তাহলে এটা হবে সেক, আর এটাকে যদি উল্টে লিখি ভূমি বায় লম্ব, যে বাহুগুলির অনুপাত গুলো কি হয় সেগুলো আমরা জানি। এখানে দেখছি সাইন থিটা যা হবে তার উল্টো হচ্ছে কোসেক থিটা, এখানে কস থিটা যেটা হবে তার উল্টো হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটা যেটা হবে তার উল্টো হচ্ছে কট থিটা। এই ছটা জিনিস মনে রাখতে হবে। অর্থাৎ আমরা দিলাম এখানে ছটা চিহ্ন পেলাম, সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কট। তাহলে কোসেক সমান কত, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল টু 1 বাই হ্যাঁ। তাহলে এই তিনটে আর এই তিনটে পরস্পর উল্টো হবে, এটাকে উল্টালে এই প্রথমটা পাওয়া যাবে, দ্বিতীয়টাকে উল্টালে এই দ্বিতীয়টা পাওয়া যাবে, আর ট্যান থিটাকে উল্টালে কট থিটা পাওয়া যাবে। তাহলে এই তিনটের সঙ্গে আর এই তিনটে পরস্পর বিপরীত। এবার আমরা একটি অঙ্ক শুরু করব, পেজ নাম্বার 295। এখানে বলা আছে যদি ট্যান থিটা ইকুয়াল টু, পেজ নাম্বার 295, তো ট্যান থিটা ইকুয়াল টু 4/3, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 7/5। আমার ট্যান থিটার যে অনুপাত সেটা আমরা কি জানি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই লম্ব বাই ভূমি সমান 4/3 অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা
equal to 3. তাহলে অনুপাতটাকে কে দিয়ে গুণ করে লম্ব করকে আর ভূমিটা হচ্ছে 3 কে দিয়ে নাওতে অতিভুজ অতিভুজের ফর্মুলা আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সমান হচ্ছে √ ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু √ ওভার লম্ব কত এখানে 4 কে 4 কে স্কয়ার প্লাস ভূমি মানে 3 কে স্কয়ার ইকুয়াল টু √ ওভার 4 কে স্কয়ার মানে 4 4 16 কে স্কয়ার প্লাস এখানে 9 কে স্কয়ার ইকুয়াল টু √ ওভার 25 কে স্কয়ার 25 কে যদি বর্গমূল করি তাহলে 5 কে স্কয়ার যদি বাইরে বের করি তাহলে 5 তাহলে লম্বটা যদি 4 কে হয় আর ভূমিটা যদি 3 কে হয় তাহলে অতিভুজটা আমরা কি পেলাম এখানে 5 কে এখানে লম্বটা হচ্ছে 4 কে ভূমিটা হচ্ছে 3 কে আর অতিভুজটা হচ্ছে 5 তাহলে sin থিটা প্লাস cos থিটা এটা হবে 7/5 এটা বাকি এখন sin থিটা প্লাস cos থিটা sin থিটা আমরা কি জানি লম্ব y অতিভুজ cos থিটা আমরা কি জানি cos থিটা মানে হচ্ছে ভূমি y লম্ব কত এখানে 4 কে অতিভুজ হচ্ছে 5 কে প্লাস এটা ভূমি 3 কে এটা হচ্ছে 5 কে ইকুয়াল টু এখানে 5 কে 5 কে লসাগু হচ্ছে 5 কে উপরে এখানে 4 কে এখানে থাকলো 3 কে 4 টা কে আর 3 টা কে টোটাল 7 কে বাই 5 একে একে যদি বাদ দিই তাহলে 7 বাই আমরা সাইন থিটা প্লাস কস থিটা বের করে কি দেখো না এটা মান হচ্ছে 7 বাই 5 এটাই দেখাতে বলেছে এখানে তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 7 বাই এইভাবে ত্রিভুজের বাহুগুলোর যে অনুপাত সেগুলোকে ব্যবহার করে এবং সাইন কস ট্যান কোসেক সেক আর কট এগুলোর যে সূত্র সেগুলোকে ব্যবহার করে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমরা দেখবে এবং এক্সারসাইজ থেকে এগুলো করার চেষ্টা করবে আজকে এখানেই শেষ করলাম ক্লাস